হ্যালো ভিওর, লাইভ পজিটিভের পক্ষ থেকে আমি সবুজ শুভানন্দন। তো ভিওর, আজকে আমরা দেখব কিভাবে একটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা রিমুভ করতে পারি। শুধু ভোকালটা থাকবে, অর্থাৎ শিল্পীর গানটা থাকবে, বাট তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাদ্যযন্ত্রের যে সাউন্ডগুলো থাকে, এগুলো যতটা সম্ভব আমরা রিমুভ করব, ডাউন করে দিব, আর শুধু ভোকালটা দিয়ে এরপরে ডিজে সাউন্ড করবো। তো ভিওর, আর একটা কথা বলি যে আমাদের টিউটোরিয়ালটি এফএল স্টুডিও হলেও এটা কিন্তু আমি অডাসিটিতে করব, কারণ একটা সফটওয়্যারের উপর সবসময় ডিপেন্ড করাটা ঠিক না। অনেক সময় দেখা যায় একটা সফটওয়্যারের মধ্যে সব ফাংশনই আছে, বাট কিছু কিছু সফটওয়্যার খুব কাজটা ইজি এবং কিছু কিছু সফটওয়্যারে ওটা অনেকটা মানে সময় সাপেক্ষ কাজ। তো ঠিক তেমনই এফএল স্টুডিও প্লাগ ইন পাবেন, আর সম্পূর্ণ এফএল স্টুডিও প্লাগ ইন বা টোটালি একটা সফটওয়্যার এফএল স্টুডিও সফটওয়্যার পেতে হলে আপনাকে ডলার দিয়ে সফটওয়্যারটি পেড করতে হবে। তো ভিওর, এফএল স্টুডিওতে এই কাজগুলো করা অনেক সময় সাপেক্ষর ব্যাপার, কারণ আপনার কাছে সেই ধরনের প্লাগ ইন নাই। আর যদি আপনি পেড করে থাকেন তাহলে আপনার কাছে সেই প্লাগ ইন আছে, আপনি খুব ইজিলি এই কাজগুলো এফএল স্টুডিও থেকে করতে পারেন। তো যাই হোক, অডাসিটি খুব বেশি কিছু না, খুব ছোট্ট একটা সফটওয়্যার এবং ফ্রি দেন প্রফেশনাল একটা সফটওয়্যার, অনেক পুরনো। তো ভিওর, চলুন আমরা অডাসিটি ব্যবহার করে দেখি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা হাইড করতে পারি কিনা। তো ভিওর, এটা হলো আমাদের অডাসিটি সফটওয়্যার। আপনি অনলাইন থেকে এটাকে ডাউনলোড করে নেবেন আর নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করবেন ব্যাস। আর এখন যে টিউটোরিয়ালটা দেখাবো এটা দেখলে আপনি পারবেন, আর এর আগে কোনো টিউটোরিয়াল না দেখলেও চলবে। ওকে ভিওর, চলুন আমরা ফাইলটা আগে নিব অডাসিটিতে। তো ফাইল নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সফটওয়্যারের মতোই সিমিলার, তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা উপরের যে ইয়েটা আছে, গানটি আছে, এটা আমরা ওপেন করছি। তো ভিওর, গানটি লোড নেওয়া শেষ, এখন কিন্তু আমরা চাইলে গানটি প্লে করতে পারি। তো অবশ্যই আমরা প্লে করে দেখব গানটি অ্যাকচুয়ালি কেমন আর আমরা কতটুকু পরিবর্তন করতে পারি। তো ভিওর, আমি গানটি প্লে করছি, আমরা স্পেস বাটন প্রেস করলে গানটি প্লে হবে। ওকে ভিওর, আমি গানটি থামিয়ে দিচ্ছি। আরেকটু ফিচার আমি আপনাদেরকে একটু এক্সট্রা দেখাই, কারণ আমার গানটির মতো তো আপনার গানটা এরকম নাও হতে পারে। তো এখান থেকে একটু দেখাই দিই যে কাটার জন্য জাস্ট সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে ডিলেট অপশনে ক্লিক করবেন, গান কেটে গেল। আবার ব্যাকে যেতে চাইলে কন্ট্রোল জেড। ওকে, আমরা চলে আসলাম। তো অন্যান্য সফটওয়্যারের মতোই সেম ফাংশন, আর এতটুকুন জানলেই হবে। এক্সট্রা ফাংশনগুলো না দেখে আমরা আমাদের কাজটি শুরু করি, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করব। তো ভিওর, আমরা কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করতে পারি। তো যাই হোক ভিওর, আমরা এখন কিছু ইফেক্ট দিব, ইফেক্ট ইউজ করব। তো সেজন্য আমরা এখান থেকে ইফেক্টে আসব, এখান থেকে আসার পর সবার নিচে চলে আসব। এখানে যে থ্রি আইকন যে এখানে রয়েছে, এই আইকনে আমরা ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে যেতে থাকবো যতক্ষণ না আমাদের ইফেক্ট, যে ইফেক্টটা দিব সেই ফাংশনটা যতক্ষণ না আসে। ওকে ভিওর, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভোকাল রিডাকশন, আমরা এখানে ক্লিক করব। সো এখানে আমাকে বলতেছে নো অডিও সিলেক্টেড, আমার অডিও সিলেক্ট করতে হবে, দেন কি দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস এ। ওকে, আমরা ওকে দিয়ে চলে আসব। এখানে এসে আমরা কন্ট্রোল প্লাস এ চাপো কিবোর্ড থেকে, আমি যেটা একটু আগে বললাম। তো এখন আমরা ইফেক্টে যাব, দেন এখান থেকে ভোকাল রিডাকশনে যাব। এখানে আসার পর আমরা ডিফল্টভাবে যেমন দেওয়া আছে ঠিক তেমনই আমরা ভ্যালু দিয়ে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। প্রসেস হতে একটু সময় নেবে। ওকে, আমাদের প্রসেসিং শেষ। সো এখন যদি আমরা প্লে করি, ওকে, আশা করি পরিবর্তনটা একটু লক্ষ্য করছেন, খুব একটা ভালো হয়নি। তো আমরা আরো ইফেক্ট ইউজ করব, তো তার জন্য আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্ট আসার পর আমরা এখান থেকে নয়েজ রিডাকশনে আমরা ক্লিক করব। এখানে আসার পর আমরা গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। ওকে ভিওর, আমাদের প্রসেসিং শেষ। সো এখন যদি আমরা প্লে করি, কিবোর্ড থেকে স্পেস বাটনে ক্লিক করছি। ওকে, তো ভিওর, এখন আমরা আবারও ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আবারও আমরা নয়েজ রিডাকশনে ক্লিক করব। তো ভিওর, এখানে আসার পরে আমরা 25, দেন 15, দেন 7, এটা দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে, এখানে প্রসেসিং হতে আর একটু বেশি সময় নেবে, কারণ এটাই হলো আমাদের ইফেক্টের লাস্ট ব্যবহার। তো ভিওর, আমরা একটু অপেক্ষা করি, আশা করছি মোটামুটি ভালো হবে। তো ভিওর, আপনাদেরকে আর একটি বিষয় বলে দেওয়া উচিত যে সব গান কিন্তু
পুরোপুরি ভাবে কিন্তু কাজ করে না, কোন কোন গান টোটালটাই রিমুভ হয়ে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোন কোন গানের ক্ষেত্রে কিছুটা বাকি থাকে যেগুলো আমরা এফএল স্টুডিওতে নিয়ে ওইটাকে আর একটু ডাউন করে দিতে পারি। তো ভিউয়ার এখন আমরা যে ভোকালটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে। সো যাই হোক, আমরা যদি এখন প্লে করি, আচ্ছা আমরা এখান থেকে সাউন্ডটা ফুল করে দিচ্ছি। তো ভিউয়ার এখন যদি আমাদের মনে হয় যে কাজটি ঠিকঠাক মতো হয়নি, আমাদের আরো ইফেক্ট দেওয়া উচিত, তো সেক্ষেত্রে আমরা আবারও যাব, আমরা নয়েজ থেকে নয়েজের পরিমাণটা আমরা একটু বাড়িয়ে দিব। সো এখানে আমাদের সিলেক্ট করতে পড়তেছে, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা ভ্যালুটা একটু বাড়িয়ে দিব, 25 দেওয়া আছে, আমরা এখান থেকে 27 দিয়ে দিলাম, দেন এখান থেকে 15 দেওয়া আছে, আমরা এটাকে ওকে, এটাকে আমরা 15ই রাখলাম, আমরা এখান থেকে ওকে করব। ওকে, আবারও সেই প্রসেস হচ্ছে, তো প্রসেসিংটা শেষ হলেই কমপ্লিট হয়ে যাবে, আর যতটুকুন বাকি থাকবে এখানে সেটা প্যাডের বাড়ি বা এটা অ্যাকচুয়ালি নয়েজ রিলেটেড, আপনার শুধু এক প্যাডের প্যাড ছাড়া আর অন্যান্য যে বাদ্যযন্ত্রের যে সাউন্ডগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, শুধু ঢোলের সাউন্ডটা, শুধু বিটসগুলো থাকবে, আর বিটসগুলো যখন টোটালি মানে একদম ক্লিয়ার বিটস থাকবে, সেই বিটটা আমরা এফএল স্টুডিওতে গিয়ে বিটটা ডাইরেক্ট আমরা কমিয়ে দিতে পারি, যার ফলে তখন আর এফএল স্টুডিওতে আর কোনো সাউন্ড হবে না। আর যতটুকুনি থাকবে সাউন্ড, এটা আমরা যখন র্যাক থেকে, এফএল স্টুডিওতে র্যাক থেকে আমরা যখন বিটসগুলো অ্যাড করব, তখন আর এগুলো বোঝাই যাবে না। তো ভিওর প্রত্যেকটা গানের এই একই সিস্টেমে সব গান ডিজে করা হয়। তো ভিওর এখানে তো আরেকটা জিনিস ফলো করছেন যে গানটি প্লে হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কিন্তু ভয়েসটাও অনেক ডাউন হয়ে গেছে, অনেক কমে গেছে। তো আমরা এফএল স্টুডিওতে গিয়ে এটাকে আমরা সাউন্ডটা বাড়িয়ে নিতে পারি, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ভিওর আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর অবশ্যই আমাকে হয়তো দু একজন কমেন্ট করেই ফেলবেন যে ভাইয়া আমি গানটা সেভ করব কিভাবে। তো যাই হোক, আমি বলে দিই, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে আমরা WAV-তে ক্লিক করব, ঠিক আছে, ফেল স্টুডিওর মতো এখান থেকে আমরা কিছু একটা নাম দিয়ে দেন এখান থেকে আমরা সেভ করব। আর যদি আপনাদের নির্দিষ্ট কোনো যদি ভ্যালু থাকে, কোনো ফাইল নাম থাকে, তাহলে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ডিরেক্টলি সেভ করছি। ওকে, এখন আমাদের কি বলবে, এখানে আর্টিস্ট নেম দিতে, মানে বিভিন্ন ধরনের গানের যে ইয়েগুলো থাকে ভ্যালু, এগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে কিছুই দিব না, আমাদের দরকার নেই, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকে, গানটি কিন্তু প্রসেস হচ্ছে, আর প্রসেস শেষ হলে আমাদের ফোল্ডারে আমরা গানটিকে পেয়ে যাব। ওকে ভিউয়ার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর এই গানটিকে আপনারা প্রসেস করে বিভিন্ন গান নিয়ে ট্রাই করতে পারেন, কোন গানে কতটা ভালো কাজটা হয়, ইফেক্টগুলো ভালোভাবে কাজ করে, এবং সেই গানগুলো নিয়ে এফএল স্টুডিওতে বসিয়ে সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে আর বিটসটা কমিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আশা করি ভালো পারফর্ম করতে পারবেন। সো ভিউয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, খোদা হাফেজ।